চরম উত্তপ্ত দিল্লি ক্যাপিটালস শিবির। সমালোচনার তীর ছড়া হচ্ছে দলটির অধিনায়ক ডেভিড ওয়ার্নারের দিকে। তার জঘন্য নেতৃত্বে দলটি শুরুতেই পিছিয়ে পড়ে বোলিংয়ে, এরপর ব্যাট হাতে দিল্লি ক্যাপিটালসের হয়ে তিন ম্যাচেই তার স্ট্রাইক রেট ছিল বেশ দৃষ্টিকুট। রাজস্থান রয়্যালসের বিপক্ষে আজ দিল্লি ক্যাপিটালস পরাজিত হয়েছে 57 রানের বড় ব্যবধানে। শুরুতে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ডেভিড ওয়ার্নার, যেই জায়গাতেও ভুলের সুস্পষ্ট ছাপ। রাজস্থান রয়্যালস ডেভিড ওয়ার্নারের এই ভুলের সুযোগ কাজে লাগিয়ে ব্যাটিংয়ে নেমে বেধড়ক পিটিয়েছে দিল্লি বোলারদের। বোলিং ইনিংসে একের পর এক ভুল করা ডেভিড ওয়ার্নার বিশাল রানের চাপায় পড়ার পরেও ব্যাটিং করেছেন ওয়ানডে স্টাইলে। টি-20 খেলা যেন ভুলেই গেছে ডেভিড ওয়ার্নার। টি-20 এই হাই ভোল্টেজ ম্যাচে এমন অ্যাপ্রোচে ব্যাটিং করা একজন ওপেনারকেই দিল্লি ক্যাপিটালস দিয়েছে নেতৃত্বের ভার, যা দলটিকে প্রতিনিয়তই ডুবিয়ে দিচ্ছে। রাজস্থান রয়্যালসের বিপক্ষে আজ 57 রানের বড় ব্যবধানে পরাজিত হয়েছে দিল্লি। এই ম্যাচে শুরুতে যায় রাজস্থান রয়্যালস। অসাধারণ ব্যাটিং করেন রাজস্থানের দুই ওপেনার জয়সওয়াল ও জস বাটলার, দুজনই তুলে নেন অর্ধশত রান। শেষের দিকে সিমরন হেটমেয়ারের ঝড়ে 199 রানের পাহাড় সমান সংগ্রহ পেয়েছে রাজস্থান। বাজে বোলিংয়ের প্রদর্শনী দেখিয়েছেন মুস্তাফিজের পরিবর্তে দলে থাকা অ্যান্ড্রিক নরকিয়া, যিনি কিনা 4 বোলিং করে 44 রান দিয়েছেন 11 ইকোনমি রেটে। এছাড়াও খেলার আহমেদ 2 ওভারে দিয়েছেন 31 রান। বাজে বোলিং করেছেন অক্ষর প্যাটেল, মুকেশ কুমার রাও। এদিকে ব্যাটিংয়ে নেমে শুরুতেই পৃথ্বী শোকে হারিয়েছে দিল্লি ক্যাপিটাল। এর পরের বলেই মানিশ পাণ্ডেকে হারিয়ে চাপে পড়ে যায় তারা। ট্রেন্ট বল্টের 2 বলে 2 উইকেট হারিয়েছে দিল্লি। এরপর ডেভিড ওয়ার্নার 65 রান করলেও স্ট্রাইক রেট ছিল 118। এই 65 রান করতে তিনি খরচ করেছেন 55 বল, যেখানে অনেকটাই পিছিয়ে পড়ে দিল্লি ক্যাপিটালস। শেষের দিকের ব্যাটসম্যানদের চেষ্টা আর কাজে আসেনি দলকে জিতাতে। শেষ পর্যন্ত 57 রানের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে দিল্লি।